প্রতিদিনই অমর একুশে বইমেলায় ভিড় বাড়ছে বই প্রেমী পাঠক লেখক আর দর্শনার্থীর এ সময় বাঙালি লেখকদের জ্ঞানের পরিধি বাড়িয়ে বিশ্ব পাঠকদের হাতে তুলে দিতে অনুবাদে জোর দেওয়ার আহ্বান জানান বই প্রেমীরা এবার মেলা প্রথম সপ্তাহে জমে উঠলেও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি বলে জানিয়েছেন প্রকাশনী মালিকরা তবে একুশে ফেব্রুয়ারি ঘিরে বই বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের বইমেলা প্রাঙ্গণ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আনজাম খালেক ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম এবারের অমর একুশে বইমেলার নয়শো সাঁত্রিশটি স্টল আর সাঁত্রিশটি প্যাভিলিয়ন ঘুরলে অনেক দামি লেখকের খোঁজ হয়তো মিলবে সে কারণেই দেশের নানা প্রান্ত থেকে মেলায় ছুটে আসছেন বইপ্রেমীরা তাই প্রথম সপ্তাহ থেকেই জমে উঠেছে বাঙালির প্রাণের মেলা স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কিনছেন বইপ্রেমীরা যদিও এখনও সব বই আসেনি মেলায় তাই পছন্দের বই না পেয়ে মন খারাপের কথাও জানান অনেকে এবারের বই মেলায় বাচ্চাদের হচ্ছে বইগুলো একেবারে অনেকই হচ্ছে কম আর কি বাচ্চাদের বইগুলো নাই বললেই চলে মানুষে মানুষে মিলন হবে বইয়ের মধ্য দিয়ে এই জন্য আমার বই মেলাতে আসতে মানে বারবারই আসতে ইচ্ছে করে এই সিচুয়েশনটা সব সময় যদি থাকতো তাহলে দেখা যাচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা বা এখন নেক্সট জেনারেশনের জন্য আরো ভালো হতো বই এরকম এখনো নেওয়া হয়নি দেখতেছি দেখবো যেটা ভালো লাগবে নিয়ে আর কি বই বই দেখি মানুষের এসে ঘোরাটা উচিত কারণ বই হচ্ছে মানুষের জ্ঞানের প্রভাব শুরু থেকে মেলায় উপচে পড়া ভিড় দেখে এবার উচ্ছ্বসিত লেখকরা অটোগ্রাফ আর প্রিয় মানুষদের সঙ্গে সেলফির পাশাপাশি আড্ডায় মেতে ওঠেন তারা প্রথম যে কোনো কিছু খুবই আবেগের খুবই ভালোবাসার খুবই পছন্দের এবং খুবই কাঙ্ক্ষিত তো আমার প্রথম কবিতার বইও আমার কাছে এমনই অনুভূতি কবিতা ছন্দ এগুলির মাধ্যমে আসলে জীবনের কথা আমাদের প্রকৃতির কথা মানুষের কথা মানুষদের জীবনের বৈচিত্র্যতা সেগুলিকেই তুলে আনতে আমার ভালো লাগে আমি সাধারণত একদম এই সাধারণ মানুষদেরকে নিয়ে লেখালেখি করি তাদের জীবনযাত্রা তাদের জীবনের যে যুদ্ধ রেগুলার যে চালচিত্রটা আছে ওটাই আমার কবিতায় উঠে আসে লেখক হিসাবে বইমেলায় মানুষের এত সমাগম সেটা নিঃসন্দেহে আনন্দ মানুষকে গড়ে তোলার কথাটা হচ্ছে রুচিসম্মত সম্মতভাবে যদি সেটিকে উপস্থাপন করা যায় একজন বাবাকে কত কষ্ট করতে হয় তার সন্তান লালন পালন করতে হয় তার নিজেরও বাবা থাকে ফ্যামিলি থাকে কেরিয়ারের ইনকামের প্রেসার থাকে তো ওইটাই দেখাতে চেয়েছি তবে বই বিক্রি এখনও আশানুরূপ না হলেও স্বস্তির কথা জানিয়ে সামনের দিনে বিক্রি বাড়বে বলে আসা স্টল মালিক ও প্রকাশকদের এখন যে ফ্লোটা আছে এটা আসলে অন্যান্য বছরের তুলনায় প্রথম দিকের ফ্লো থেকে অনেক বেশি তো আমরা আশা করছি দিনে দিনে এই জিনিসটা আরও বাড়বে ছোটদের জন্য লেখাটা আসলে যে কত কঠিন এটা আমি বই করতে যেই দেখলাম এবারের বইমেলায় পাঠক ক্রেতা বেশি হওয়ার কারণ হিসেবে মেট্রো রেল সহ যাতায়াত সুবিধার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন অনেকে আঞ্জাম খালেক গ্লোবাল টেলিভিশন ঢাকা